Welcome back to my YouTube channel Everyday Life. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মগরাহাট কলেজে অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ ফর্ম ফিল আপের পর ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে এবং তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ, পেমেন্ট করতে যাচ্ছ, তাদের পেমেন্ট প্রক্রিয়া কিভাবে করবে সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে এখানে রয়েছে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। এখানে আমি ক্লিক করলাম, করার পর সেশনটাকে সিলেক্ট করলাম, তারপর প্রোগ্রাম ইউজি, তারপর রেজিস্ট্রেশন কোড, যা তোমাদের ফর্ম ফিল আপ করার পর যে ফর্মটি বেরিয়েছিল সেই ফর্মের ডান দিকেই রয়েছে রেজিস্ট্রেশন কোড। তো এইখানে রেজিস্ট্রেশন কোড এবং তোমাদের বানানো তোমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড ইনপুট করবে, করার পর সাইন ইনে জাস্ট ক্লিক করবে, এবং পাস কোর্সে কত টাকা বা অনার্স কোর্সে কত টাকা, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। এইখানে দেখতে পাচ্ছ টোটাল তো ডিটেলস রয়েছে, মার্কশিট থেকে শুরু করে পার্সোনাল বেসিক ডিটেলস সমস্ত কিছু রয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যদি তোমরা কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। এরপর আমরা একদম ডান দিকে আদার্স অপশান রয়েছে, আদার্সে গিয়ে অ্যাডমিশনে ক্লিক করব। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। দেখো, যদি তুমি বিএ জেনারেল অ্যাপ্লাই করে থাকো, অর্থাৎ পাশের সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু তোমার এখানে দেখিয়ে দিচ্ছে বিএ জেনারেল থ্রি ইয়ার এমডিসি, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো এখানে আমাকে প্রথম অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ডিটেলসটাকে ফিল করতে হবে। এই কারণে অ্যাকাউন্ট ডিটেলস ফিল করতে হবে, সাপোজ ধরো তুমি দুটো তিনটে কলেজে ফর্ম ফিল আপ করেছো, তো তোমার ফার্স্ট যে কলেজে নামটি এসেছিল সেই কলেজে তোমার ভর্তি হওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, বা তোমার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল যে কলেজে সেই কলেজের নাম এখনও পর্যন্ত আসেনি। তো এখন তুমি কি করবে, এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, এখানে পাসবুক অর্থাৎ তোমার ব্যাংক ডিটেলস ইনপুট করলে, এরপর তোমার ফেভারিট কলেজটি যদি নাম তোমার এসে যায় মেরিট লিস্টে তাহলে তুমি সেখানে ভর্তি হলে এই অ্যাডমিশনটি কিন্তু তুমি ক্যান্সেল করাতে পারবে। এবং ক্যান্সেল করার সাথে সাথে তোমার একটি দরখাস্ত যদি দাও বা তুমি অ্যাপ্লিকেশান যদি জমা দাও কলেজে তাহলে তোমার টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো এটুকুই, এর জন্যই তোমার কিন্তু ব্যাংক ডিটেলসটা নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে আমি চুজ পাসের সাবজেক্টে এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। তারপর যে অপশানটি রয়েছে এখানে বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, এখান থেকেও একটা চুজ করতে হচ্ছে। এবং তৃতীয় নম্বর অর্থাৎ মাইনর যে রয়েছে এখানে জিওগ্রাফি অ্যান্ড ফিলোসফি রয়েছে, তো এর মধ্যে তোমাকে একটা চুজ করতেই হবে। এইসি ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম, আর এইসি থার্ড আর ফোর্থ সেম। তো এখানে তোমরা ইংলিশ বেঙ্গলি যা আছে এখানে বাই ডিফল্ট তোমাদেরকে সিলেক্ট করতেই হবে এটাকে। তো আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানাবে, আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব তোমাদের সলিউশন দেওয়ার। তো এখানে আমি সেভ করে নিলাম। জাস্ট সেভ করার পর এখানে দেখতে পাচ্ছ মেক পেমেন্টের অপশানটি কিন্তু ভিজিবল হয়ে গেছে, অর্থাৎ আমি মেক পেমেন্টে ক্লিক করলে আমি পেমেন্টটি কমপ্লিট করতে পারবো। 1810 টাকা তোমাদের পাশের সাবজেক্ট অর্থাৎ তোমরা যারা জেনারেল নিয়েছো তাদের 1810 টাকা, এবং যারা তোমরা অনার্স নিয়েছো তাদের কিন্তু 1835 টাকা কলেজ ফি। আদারওয়াইজ ব্যাঙ্ক চার্জ রয়েছে 23 টাকা 60 পয়সা নেট ব্যাঙ্কিং করলে, এবং ডেবিট কার্ড করলেও সামথিং কিছু কম কাটবে হয়তো। তো যাই পারে হোক, এটা নিয়ে কোনো ব্যাপার নয়, চার্জ তো তোমাকে পে করতে হবে, ব্যাঙ্ক চার্জ আলাদা পে করতে হবে। এবং যদি তোমরা অনলাইন থেকে কোনো সাইবার ক্যাব থেকে করে থাকো তাহলে অবশ্যই তাদের একটা চার্জ মিনিমাম 50 বা কিছু একটা থাকছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে তোমার 1810-এর পেমেন্ট যদি সাইবার ক্যাব থেকে করে থাকো সেক্ষেত্রে তোমার প্রায় 1900 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে, বা 1880 এমন কিছুই হবে। তো আমি এই পেমেন্টটি করে ফেলছি। ততক্ষণ তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও কমেন্ট করো, ভিডিওটি কেমন লাগলো জানিও। ছোট্ট একটি ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। তো এই আমার পেমেন্ট যখন হয়ে গেছে, পেমেন্টের সাথে সাথে পেমেন্ট রিসিপ্টটা আমরা বের করে নেব এবং লগ ইনে গিয়ে আরও একবার আমরা লগ ইন করে নেব রেজিস্ট্রেশন কোড এবং পাসওয়ার্ড দিয়ে, ইউজি প্রোগ্রাম সিলেক্টেড অ্যান্ড সিজন সিলেক্ট করে সাইন ইন করবো। করার পর আরও একটি পেজ আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো দেখো অ্যাডমিশান, এখানে দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট স্লিপ,
তোমাকে টোটাল দুটো রিসিপ বের করতে হচ্ছে, বিল ডিটেলস যে অপশান রয়েছে এখানে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো বিল ডিটেলস আমরা আগেই বের করে নিয়েছি, এখন অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আমাকে প্রিন্ট আউট করে নিতে হবে অবশ্যই। এখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন ডিটেলস সমস্তটাই রয়েছে।